ক্যান্ডিডেটসদের তৃতীয় দিনে সাত উইকেটে 541 রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ বিনা উইকেটে 11 রান। চার উইকেটে 474 রান নিয়ে তৃতীয় দিন ব্যাট শুরু করে টাইগাররা। রানের গতি সচল রেখে দ্রুত 50 তুলে নেন মুশফিক, 50 করেন লিটনও। এর পরপরই ফার্নান্দোর বলে আউট হয়ে যান তিনি। ব্যাটিংয়ে নামে মেহেদী মিরাজ টিকতে পারেননি বেশিক্ষণ, তাইজুলও ফেরেন মাত্র 2 রানে। শান্ত ও মুমিনুলের সেঞ্চুরিতে ভর করে ক্যান্ডি টেস্টে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। এবার লঙ্কান ব্যাটসম্যানদের চাপে ফেলার চ্যালেঞ্জ টাইগার বোলারদের।